কোন বিদ্যুৎ নাই, কলাবানের পড়ালেখা, নিজের ফ্রিজের মাল ছাবানা, দোকানপাট যা আছে সবকিছু আমাদের এখানে আটকে নেই। আজ 6 তারিখ থেকে কলাবানে এসএসসি পরীক্ষা, কলাবানে পড়তে পারে না, বিদ্যুৎ নাই। এদেরকে যদি বন্দি বলে এরা প্রত্যেকটা নাম্বার ব্লক লিস্টে রাখে দিচ্ছে। এই মিয়ার বাড়ির মন্দিরে বলে লক্ষ্মীপুর, লক্ষ্মীপুর মন্দিরে বলে মিয়ার, এটা আমাদের এই লাইন, এটা 2 নম্বর লাইন হয়ে গেছে। তা আমরা কোন দিকে যাবো? আমরা সাধারণ জনগণ কোন দিকে যাবো? বিদ্যুৎ নাই, বিদ্যুৎ না থাকার কারণে এলাকার জনগণে তাদের যে ফ্রিজ এবং যে তাদের যে অনেক মালামাল নষ্ট হয়েছে, তার কারণে এলাকার মানুষ আজকে সবাই একত্র হয়ে রাস্তার উপরে গাছপালা আছে। বিদ্যুৎ না আসা পর্যন্ত এলাকার মানুষের গাছ আন্দোলন চলবে এবং গাছ উঠাবে না, অবরোধ চলবে।